আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো বালাচাও যারা খেয়েছেন তারা তো এটা কি জানেনি তবে যারা খাননি তারা একবার হলেও এই ভিডিওটা দেখে ট্রাই করবেন আশা করি সবার খুবই পছন্দ হবে এই বালাচাও একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করা যায় আমি বালাচাও বানাতে ব্যবহার করছি চিংড়ি মাছের সুটকি তবে আপনারা চাইলে ছোটো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন অথবা কাচকি লইটটা এ জাতীয় যে কোনো সুটকি দিয়েও করতে পারেন তবে বেস্ট ওয়ে চিংড়ি মাছ অথবা চিংড়ি মাছের শুটকি এটা সব থেকে মজার হয় তো এগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এখানে দুই কাপ চিংড়ি সুটকি আছে তারপরে এটাকে পানি ঝরতে আমি রেখে দিয়েছি এখন সুটকির পরিমাণ অনুযায়ী আমি কিছুটা লবণ মেখে নিলাম যদি এক্সট্রা থাকে সেটা পানির সাথে ঝরে যাবে বাকিটা চিংড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে তো অন্যদিকে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি ডুবো তেলে ভাজার জন্য এখানে আমি প্রথমেই দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব আর এটা করতে হবে অবশ্যই মিডিয়াম টু লো আছে একদম হাই ফ্লেমে যদি আমি এই কাজটা করি উপরে বেরেস্তা হয়ে যাবে কিন্তু ভেতরে যদি ময়েশ্চারটা থেকে যায় এই বেরেস্তা পরে একদম নরম হয়ে যাবে তাই অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে সময় নিয়ে এই পেঁয়াজের বেরেস্তাটা করে নিতে হবে তো পেঁয়াজের বেরেস্তা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে না হলে এটা পরবর্তীতে রেখে দিলে আরও বেশি কালার হয়ে যাবে আর ওটা একটু তেতো তেতো লাগবে তাই অল্প যখন হালকা ব্রাউন হয় তখন থেকেই এটা তুলে নিতে হবে তো আমি এটাকেও একটা স্ট্রেনারে তুলে রাখবো যাতে এক্সট্রা তেলটুকু সম্পূর্ণ ঝরে যায় এরপরে নিয়ে নিচ্ছি রসুন কুচি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি তবে চাইলে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পর্যন্ত রসুন কুচি ব্যবহার করতে পারবেন তো রসুনটাও যখন একই রকম হালকা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এটাকেও তুলে নিব পেঁয়াজ রসুনটা স্ট্রেনারে রেখে তারপরে আমি এখানে মরিচটা ভেজে নিচ্ছি মরিচগুলো উল্টে পাল্টে মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও তুলে নিচ্ছি এবার চিংড়ির সুটকি ভেজে নেওয়ার পালা সেগুলো ডুবো তেলে আমি ভেজে নিব যেহেতু এটা পানি দিয়ে ধোয়া হয়েছিল তাই এর মধ্যে মশ্চারের পরিমাণটা একটু বেশি থাকে তাই এটাকে সময় নিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে সুটকির কালারটা চেঞ্জ হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা ভালো মতো ভাজা হয়েছে তো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়েছে তখন এটাকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি যাতে এক্সট্রা তেলটুকু সম্পূর্ণ ঝরে যায় এবার প্যানের মধ্যে এক টেবিল চামচের মতো তেল আছে এখানে আমি ওয়ান ফোর চা চামচের মতো লবণ দিয়েছি আর আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়েছি এগুলো একটু ভেজে নিব যাতে মরিচটা না পুড়ে যায় তবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসে এর মধ্যে এখন ভেজে নেওয়া সেই চিংড়ি সুটকিগুলো দিয়ে দিব নেড়ে চেড়ে সব মিশিয়ে নিব। এখানে আমি লাল মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিয়েছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী কতটুকু ঝাল খাবেন সেভাবে বুঝে দিবেন যেহেতু আমি আলাদা আবার চিলি ফ্লেক্সও অ্যাড করব তাই মরিচের গুঁড়োটা ব্যালেন্স করতে আপনাদের বুঝেই দিতে হবে তো এই বালা চাউটা অনেকেই চানাচুরের মতো শুধু শুধু খেয়ে থাকে আবার ভর্তা করেও খায় তো শুধু শুধু খেলে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না তাই ঝালটা একটু ব্যালেন্স করে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো তো এখন সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব বেরেস্তাগুলো একটু ক্র্যাশ করে নিব এরপরে এতে ভেজে নেওয়া সেই চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে দিব তারপরে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো মেখে নেওয়া হয়ে গেলে আমাদের এই মজাদার চিংড়ি মাছের বালা চাও তৈরি হয়ে যাবে এটাকে কাচের বয়ামে ভরে আপনারা নর্মাল টেম্পারেচারেই সংরক্ষণ করতে পারবেন দু থেকে তিন সপ্তাহ আর ফ্রিজে রাখলে তো ছয় থেকে সাত মাস ইজিলি এটা সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে তবে এটা গ্যারান্টি যে এই বালা চাও আপনারা বেশি দিন রেখে খেতে পারবেন না কারণ তার আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ